হাই এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এক্সপ্লেন করব 2006 সালে মুক্তি পাওয়া কোরিয়ান মুভি দ্য হোস্ট। মুভিটির আইএমডিবি রেট 7.1/10 এবং মুভিটির কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। পার্সোনালি বলতে গেলে মুভিটি আমার বেশ ভালো লেগেছে। তো চলুন ভিডিওটি এক্সপ্লেন করে যাক। মুভির শুরুতেই আমরা কোরিয়ার এক কেমিক্যাল ল্যাব দেখতে পাই, যেখানে কর্মরত একজন সায়েন্টিস্ট এবং তার সহকারী কথা বলছিল। সায়েন্টিস্ট তার সহকারীকে বলছিল একটি ক্ষতিকর কেমিক্যালের পুরো 200 বোতল নদীতে ফেলে দিতে, কিন্তু তার সহকারী এক্ষেত্রে রাজি হচ্ছিল না। সে বলছিল এগুলো নদীতে ফেললে সমুদ্রে থাকা প্রাণীদের জন্য অনেক বিপজ্জনক হতে পারে। কিন্তু সায়েন্টিস্ট তার সহকারীর কথার গুরুত্ব দেয় না এবং তাড়াতাড়ি তাকে সেই 200 বোতল খালি করার অর্ডার দিয়ে দেয়। এরপর মুভিতে 2 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে 2টা লোক মাছ ধরছিল। তারা পানিতে একটি অদ্ভুত প্রাণী দেখতে পায়, যে প্রাণীটি মাছের মতো হলেও তার অনেকগুলো পা ছিল। এরপর আমরা একেবারে 4 বছর পরের সময় দেখি, যেখানে ক্যাংডো নামে একটি দোকানদারকে দেখানো হয়। ক্যাংডো অনেক সহজ সরল এবং বোকা প্রকৃতির লোক ছিল। তাদের দোকানটি ছিল হাং নদীর তীরে। নদীতে ঘুরতে আসা পর্যটকদের খাবার বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ হতো। ক্যাংডোর একটি মেয়েও ছিল, যার নাম হিয়নসি। হিয়নসি তার বাবার কাছে একটি নতুন ফোনের আবদার করেছিল। ক্যাংডো তার মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য ধীরে ধীরে টাকা জমাচ্ছিল। ক্যাংডোর সাথে তার বাবাও থাকতেন, যে কিনা হিয়নসির অনেক খেয়াল রাখতেন। ক্যাংডোর একটি বোনও ছিল, যে কিনা প্রফেশনালি তীরন্দাজ। ক্যাংডো তার মেয়ের সাথে একদিন টিভিতে তার বোনের পারফরমেন্স দেখছিল। এমন সময় ক্যাংডোর বাবা এসে বলে কাস্টমারদেরকে বিয়ার দিয়ে আসো। ক্যাংডো বিয়ার দিতে গিয়ে দেখে পর্যটকেরা সেখানে ব্রিজে ঝুলে থাকা একটি প্রাণীকে অনেক উৎসাহ নিয়ে দেখছে, যা দেখতে অনেকটা মাছের মতো ছিল। সেটা কিছুক্ষণ পর তাদের কাছে চলে আসে। সবাই সেটিকে বিয়ার ছুড়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর প্রাণীটি সেখান থেকে চলে যায়। এরপর ক্যাংডো খেয়াল করে প্রাণীটি পানির উপরে উঠে এসেছে এবং সেটি মানুষের উপর আক্রমণ করছে। ক্যাংডো এসব দেখে ভয় পেয়ে পালাতে শুরু করে। তখন তার মেয়ে হিয়নসি দোকান থেকে হঠাৎ বাইরে এসে দাঁড়ায় এবং ক্যাংডো তার মেয়ের হাত ধরে দৌড়ে পালানো শুরু করে। পালানোর সময় হিয়নসি নিচেই পড়ে যায়। তখন ক্যাংডো আবার তাকে নিয়ে পালাতে শুরু করে। কিছুক্ষণ দৌড়ানোর পর ক্যাংডো দেখে সে অন্য একটি বাচ্চার হাত ধরে দৌড়াচ্ছে। তখন সেই প্রাণীটি হিয়নসিকে পেছন থেকে লেজ দিয়ে ধরে পানিতে নিয়ে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি যেসব লোকেরা সেই প্রাণীটির সংস্পর্শে এসেছিল তাদেরকে আলাদা করে একটি হলের মধ্যে রাখা হয়েছে এবং হলের মধ্যে সেই সব মানুষের ছবি লাগানো ছিল যাদের সেই প্রাণীটি মেরে ফেলেছে। সেখানে হিয়নসির একটি ছবিও ছিল, যা দেখে ক্যাংডো আর তার পরিবার কান্না করছিল। তখন ক্যাংডোর ভাই আর বোনও সেখানে চলে আসে। ক্যাংডোর ভাই এসে ক্যাংডোকে অনেক মারে, কারণ ক্যাংডো ভুল করে যদি অন্য বাচ্চার হাত না ধরতো তাহলে আজকে হিয়নসি বেঁচে থাকতো। তখন সেই হলে হলুদ ড্রেস পরা একজন আসে এবং সে বলে কেউ সেই প্রাণীটির সংস্পর্শে এসে থাকলে হাত তুলুন। ক্যাংডো তখন তার হাত তুলে বলে আমি প্রাণীটির অনেক কাছ থেকে দেখেছি। তখন তারা ক্যাংডোকে ধরে ফেলে এবং বলে নিশ্চয়ই এর মধ্যে প্রাণীটির ভাইরাস ছড়িয়ে পড়ছে। পরের দৃশ্যে আমরা দেখি ক্যাংডোর পরিবার সহ অনেক লোককে আইসোলেট করা হয়েছে, যারা প্রাণীটিকে অনেক কাছ থেকে দেখেছিল। রাতে ক্যাংডোর কাছে একটি কল আসে, যা তার মেয়ে হিয়নসি করেছিল। হিয়নসি তার বাবাকে বলে বাবা আমাকে বাঁচাও। ক্যাংডো তার মেয়েকে বলে এখন তুমি কোথায় আছো। হিয়নসি জানায় সে ব্রিজের নিচে একটি নালার মধ্যে আছে। তখন ক্যাংডো আর তার পরিবার একথা পুলিশকে জানায়। পুলিশ তখন বলে ক্যাংডোর শরীরে ভাইরাস অনেক বেশি পরিমাণে ছড়িয়ে পড়ছে, তাই সে উল্টাপাল্টা বলছে। তখন ক্যাংডোর পরিবার সেখান থেকে পালিয়ে আসে এবং পুলিশ চেকপোস্টে আটকা পড়ে। তখন ক্যাংডোর বাবা ক্যাংডোর কাছ থেকে সেই টাকাগুলো নিয়ে নেয়, যেগুলো সে তার মেয়ের ফোন কেনার জন্য জমিয়েছিল। ক্যাংডোর বাবা পুলিশকে টাকা দিয়ে বলে এখন তো আমাদের কাছে আইডি কার্ড নেই, আপাতত এগুলো দিয়ে চালিয়ে নিন। এরপর আমরা দেখি সেই প্রাণীটি ব্রিজের একটি নালার মধ্যে তার জন্য খাবার জমিয়ে রেখেছিল। সেখানে সে হিয়নসিকেও এনে রেখেছে। হিয়নসি তখনও বেঁচে ছিল এবং সেই প্রাণীটিকে দেখে হিয়নসি লুকিয়ে পড়ে এবং পরে একটি ফোন পেয়ে তার বাবাকে কল করেছিল। ব্রিজের ওখানে আমরা তখন 2টি বাচ্চাকে দেখি, যারা 2 ভাই এবং তারা হিয়নসিদের দোকান থেকে খাবার চুরি করছিল। তারা যত পারছিল খাবার নিয়ে নিচ্ছিল, কারণ তারা ছিল এতিম, এভাবেই তাদের দিন কাটত। দোকান থেকে বের হওয়ার পর সেই প্রাণীটি তাদের 2 ভাইয়ের উপর আক্রমণ করে। সেখানেই সেই বড় ভাইকে মেরে ফেলে এবং ছোট ভাইকে এনে সেই নালার মধ্যে রাখে। হিয়নসি তখন দেখে সেই বাচ্চাটি তখনও বেঁচে আছে। হিয়নসি তার নাম জিজ্ঞাসা করলে বাচ্চাটি বলে আমার নাম সিজু। এরপর আমরা দেখি গ্যাংটোর পরিবার তাদের দোকানে এসে খাবার খায় এবং তারা হিয়নসিকে বাঁচানোর পরিকল্পনা করে। সকালে উঠে ক্যাংডো দেখে প্রাণীটি তাদের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তখন ক্যাংডোর বাবা প্রাণীটির উপর গুলি করে এবং প্রাণীটি তাদের দোকানে আক্রমণ করে। তখন তারা দোকান থেকে বেরিয়ে প্রাণীটির উপর অনেক গুলি করতে থাকে এবং প্রাণীটি তখন পানিতে চলে যায়। গুলির আওয়াজে সেখানে তখন পুলিশও চলে আসে। ক্যাংডোর বাবার বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছিল। তখন সে ক্যাংডোর বন্দুকটি নেয় এবং ক্যাংডো তাকে জানায় এটাতে এখনও একটি গুলি অবশিষ্ট আছে। তখন ক্যাংডোর বাবা তার 3 সন্তানকে সেখান থেকে চলে যেতে বলে এবং নিজে প্রাণীটির সামনে দাঁড়ায়।
প্রাণীটিকে গুলি করার পর ক্যাঙ্গুর বাবা দেখতে পায় বন্দুকে কোনো গুলি ছিল না এবং তখন সেই প্রাণীটি ক্যাঙ্গুর বাবাকে মেরে ফেলে। তখন ক্যাঙ্গুরু তার বাবার লাশের কাছে গিয়ে অনেক কান্না করে এবং নিজের বোকামির জন্য আফসোস করতে থাকে। সে তার ভাই বোনদের সেখান থেকে পালিয়ে যেতে বলে এবং নিজের পুলিশের কাছে স্যারেন্ডার করে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি ক্যাঙ্গুর ভাই তার বন্ধুকে দিয়ে হিউসের লোকেশন চেক করাচ্ছে, কারণ তার বন্ধু একজন কল ট্রিকার ছিল। তখন আমরা জানতে পারি সেই কল ট্রিকার ক্যাঙ্গুর ভাইয়ের সাথে একটি চালাকি করেছে। আসলে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার কারণে পুলিশেরা এটা অ্যানাউন্স করে দিয়েছিল যে যারা ক্যাঙ্গুর পরিবারকে ধরে দিতে পারবে তাদের অনেক বড় অঙ্কের পুরস্কার দেওয়া হবে। এটা বুঝতে পেরে ক্যাঙ্গুর ভাই সেখানে লোডশেডিং করিয়ে হিউনসিকে খুঁজতে পালিয়ে আসে। অন্যদিকে আমরা দেখি ডাক্তারেরা ক্যাঙ্গুরকে ধরে অনেক এক্সপেরিমেন্টের মাধ্যমে অনেক টর্চার করছিল। ক্যাঙ্গুর তখন তার বুদ্ধি কাজে লাগায় এবং সেখান থেকে পালিয়ে আসে। এদিকে আমরা দেখি হিউনসি আর শিজু সেই নালা থেকে বেঁচে পালানোর চেষ্টা করছিল। তারা কাপড় বেঁধে একটি রশি বানায়, কিন্তু রশিটি ছোট হওয়ার কারণে তাদের হাতের নাগালের বাইরে চলে যায়। এরপর ক্যাঙ্গুর ভাই সেই ব্রিজের নিচেই চলে আসে। সেখানে সে আরেকটি গৃহহীন লোককে দেখতে পায়। তার সাহায্য নিয়ে ক্যাঙ্গুর ভাই একটি পেট্রোল বোমা বানায়। ক্যাঙ্গুরু ততক্ষণে তার মেল লোকেশন জেনে গিয়েছে, কিন্তু ততক্ষণে হিউনসি আর শিজু সেই প্রাণীটির মুখের মধ্যে। শহরে তখন দেখা যায় ক্যাঙ্গুর পক্ষে সবাই প্রোটেস্ট করছে, কারণ সরকার তখন সেই প্রাণীর সংস্পর্শে আসা সবাইকে একটি বিষাক্ত গ্যাস দিয়ে মেরে ফেলতে চাইছিল। হঠাৎ সেই প্রাণীটি বিষাক্ত গ্যাসের মধ্যে চলে আসে এবং গ্যাস নিক্ষেপের কারণে প্রাণীটি অজ্ঞান হয়ে যায়। তখন ক্যাঙ্গুরু প্রাণীটির মুখ থেকে হিউনসি আর শিজুকে বের করে, কিন্তু দুঃখের বিষয় শিজু তখনও বেঁচে থাকলেও হিউনসি মারা গিয়েছিল। ক্যাঙ্গুরু তার মেয়ের লাশ বুকে নিয়ে কাঁদতে থাকে এবং বিষাক্ত গ্যাসের কারণে সেখানে অনেক লোকের মৃত্যুও হয়। কিন্তু প্রাণীটির তেমন কিছুই হয় না। হঠাৎ প্রাণীটি জেগে ওঠে। ব্রিজের উপর থেকে তখন ক্যাঙ্গুরুর ভাই প্রাণীটির উপর পেট্রোল ঢেলে দেয় এবং ক্যাঙ্গুরুর বোন তখন তীরের মাথায় আগুন দিয়ে প্রাণীটির গায়ে আগুন লাগিয়ে দেয়। প্রাণীটি তখন জীবন বাঁচাতে নদীর দিকে ছুটে যাচ্ছিল, কিন্তু তখন ক্যাঙ্গুরু প্রাণীটির সামনে এসে দাঁড়ায় এবং প্রাণীটির গালের মধ্যে একটি রড ঢুকিয়ে দেয়, যার ফলে প্রাণীটি মারা যায়। যদিও ক্যাঙ্গুরু প্রাণীটিকে মেরে ফেলতে সক্ষম হয়েছে, কিন্তু এই যুদ্ধে সে তার বাবা এবং মেয়েকে হারিয়েছে। এদিকে সিজুও এতিম ছিল, তাই ক্যাঙ্গুরু তাকে দত্তক নিয়ে নেয় এবং এখানেই এই সুন্দর সিনেমাটির সমাপ্তি ঘটে।